এই গরুর বিরিয়ানি কাচ্চি কাচ্চি কত করে? কাচ্চি হলো 130 টাকা। গরুর 130 কি হাফ? 130 টাকা হাফ। Assalamu alaikum friends, it's me Ariyan Chantan. Welcome back to my brand new video. So right now I am at Old Dhaka Nawabganj Bazaar because Ronnie bhai invite korlo je bhai cholen Nawabganj eta Taj biryani ache to ei biryani try kore to amra onek jone biryani try korchi Kamrangi choler moddhe but Kamrangi chora out e kono biryani ekhono try kora hoy nai to ei karone ekhane asha ar amar sathe achen Ronnie bhai. Assalamu alaikum shobai kemon achen ajke abar chole aslam Nawabganj কিন্তু এর আগে আপনাদেরকে ঈদ মোবারক জানাইনি ঠিক আছে আজকে ঈদের পঞ্চম দিন তো চিন্তা করলাম নবাবগঞ্জের তাজ বিরিয়ানিটা আসলে অন্যরকম ছোটকাল থেকে আমরা খাই তা আজকে চিন্তা করলাম যে আরিয়ানকে ইনভাইট করি তো আরিয়ানকে কারণে নিয়ে আসলাম চলুন আজকে তাজ বিরিয়ানিটা আমরা বেশিরভাগ মানে বিরিয়ানি দোকানে দেখা যায় প্যাকেট মাংস ব্যবহার করে তাহলে কি বলবো এই প্যাকেট মাংস এই কাটা মাংস না আমাদের তো আসলে আমাদের দোকানে প্যাকেট মাংস এটা আমাদের মাঝারি নিষিদ্ধ আমাদের হলো আপনার অরিজিনাল গরুর মাংস কষাই দোকান থেকে আমরা নিজেরাই কেটে আনি ঠিক আছে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাংস ইয়া করে আচ্ছা বেশিরভাগ দোকানে দেখা যায় যে প্যাকেট মাংস আর কাটা মাংস বহুত তর্ক বিতর্ক হয় তো আমরা যেটা দেখতেছি যে এটা এখানেও নাকি কাটা মাংস বা যেখানে মানে এক কথা বলতে গেলে যে জায়গায় সস্তা পাইবেন একবারে তো ওইটাই ধরে নিতে হবে যে এটা প্যাকেট মাংস আগে একটু সালাদ নেই এখানে কিছু ছোট ছোট কথা আছে স্মৃতিও আছে আগে আমি একটু একটু সব কিছু একটু নিয়ে নিই আমি আবার এখানকার অনেক পুরনো কাস্টমার হাফ বিরিয়ানি তাহলে 120 টাকা 120 টাকা তুলনায় আমরা কতটুকু মাংস পাইছি এটাকে দেখতে হবে বিসমিল্লাহ ভাই বিরিয়ানি খাবো যদি মাংস নাটক হয় তাহলে তো মজা হবে না আচ্ছা বুঝলাম না আমার কি মানে আমার ভাগ্যটা এরকম আমার 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 পাতে সবসময় মাংস কম পড়ে মানে এটা কি ইচ্ছা করে দেয় নাকি দামের কারণে হইতেছে আমি বুঝতেছি আরিয়ান মাংসের কথা বলছে আলহামদুলিল্লাহ কোনোটাতে কম কোনোটাতে বেশি এটা কোনো সমস্যা না আমার মতো আমি যতগুলি খাইছি ওইগুলি থেকে মানে ওনাদের ফ্লেভার যেটা আছে মানে বিরিয়ানি যে ফ্লেভারটা ওটা একটু এক্সট্রা আলাদা মানে অন্যরকম একটা ভাপা ভাপাটা মানে যে বিরিয়ানি যে এক্সট্রা যে ঘ্রাণটা থাকে সেই ঘ্রাণটা আমি এটার মধ্যে পাইতেছি সব দোকানের বিরিয়ানি ভালো আমি আগে বলতেছি এই দোকানের বিরিয়ানি একটু হলো আলাদা কারণ হলো বিরিয়ানি খাবেন আপনি খেতে খেতে আপনি ফ্লেভার পাবেন যে আমি বিরিয়ানি খাচ্ছি আর বরাবরের মতো যে বোরানি আছে বোরানি কিন্তু 40 টাকা করে আমরা যেখানে দেখছি আগে দেখছি আদি আরব যে 35-30 টাকা তারপর আমাদের হাজি মোল্লা হাজিতে আছে হলো 35 টাকা কিন্তু এখানে 40 টাকা বাট এটা কিরকম একটু ট্রাই করে দেখতে হবে মনে হচ্ছে মানে বইয়ের ফ্লেভার আমি অন্যান্য যেটা দেখছিলাম যে যে আপনার যে মশলার ফ্লেভারটা এক্সট্রা আসে আর এটা থেকে আমি যেটা পাইছি দইয়ের ফ্লেভারটা বেশি মানে দই হয়তো বেশি মিক্স করা হয়েছে এই কারণে দইয়ের ফ্লেভারটা বেশি অল ওভার গুড আমার কাছে ভালো লাগতেছে ফ্যান্টাস্টিক বোরানি এখানে কোনো ঝাঁঝি নাই এর এক কথা বলা চলে যে উনি এই দোকানের ওনার টক দইটা বেশি দিয়েছে এই কারণে কোনো ঝাঁজ নাই একবারে মাখা মাখা যেটা বলে বাংলায় কথায় আর আমরা ভিডিও করতে আইছি বলে আমাদের এত ডেকোরেশন করছে বাট আপনার আসলে কিন্তু এত সুন্দর ডেকোরেশন মনে হয় না পাইবেন মাংস ব্যাপারটা যেটা বলতেছি এটা অল ওভার সবাই যে একরকম দেয় হয়তো আমি বলছি ভিডিও করতে আইছি যে একটু বেশি দেবো বাট কোনো এক্সট্রা পাই আমার দাদি বলতো রনি বিরিয়ানি নিয়ে আয় আমি ৯৯ সালের কথা দৌড় দিয়ে এখানে আসতাম বিরিয়ানি নিতে। আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তো তখন বিরিয়ানির দাম কত ছিল শুনলে আপনারা অবাক হবেন, 12 টাকা ছিল। এটা আসলে একটা অন্যরকম একটা অনেক স্মৃতি, পুরনো কথা। 12 টাকা দিয়ে বিরিয়ানি নিয়ে যেতাম, 4 প্যাকেট 5 প্যাকেট নিয়ে যেতাম, পার প্যাকেট 12 টাকা করে পড়তো। আজকে এই কারণে আরিয়ানকে ইনভাইট করলাম যে চলো আজকে এই দোকানের ভিডিওটা করি। এই দোকানে আপনারা সবাই চেনেন, পুরান ঢাকার মধ্যে তাজ বিরিয়ানি, মানে বলার কিছু থাকে না। আমরা আপনাদের জন্য ভিডিও করি একটাই কারণ, আপনারা আসেন খান, আপনারা এসে খাওয়া দাওয়া করলে আমাদের উৎসাহ বাড়বে। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করা। সো ফ্রেন্ড, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। আর তাজ বিরিয়ানি খুব শীঘ্রই একটা নতুন চমক নিয়ে আসতেছে, আর চমকটা বলবো আমাদের রনি ভাই। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো শেষ করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো চমকটা হলো আপনার দীর্ঘদিন তাজ আপনাদের অনেক পুরনো ডেকোরেশনে অনেক বছর করছে, দোকান করছে। এখন তারা পাশের দোকানেই তারা অনেক বড় আকারে নতুন ডেকোরেশন করে আপনাদের দোকান নিচ্ছে। ওনাদের এখন ডেকোরেশনের কাজ চলতেছে, এমন ডেকোরেশন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা আসবেন, কারণ হলো দোতলা আপনারা ফ্যামিলি নিয়ে সব কিছু সুন্দর মতো করে খাওয়া দাওয়া করতে পারবেন, আরাম করে বসতে পারবেন। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পেজে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই কামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।